ইয়ামা R15 BS6 এর এই যে বাইকটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই বাইকটার হচ্ছে ফুয়েল পাম্পের প্রবলেম হচ্ছে, পিকআপের প্রবলেম হচ্ছে। তো বাইকটা দেখছে আমি ট্যাঙ্কটা খুলেছি, খুলে হচ্ছে যে পাম্পটা খুলবো, পাম্পটা খুলে হচ্ছে দেখবো আর যে এটা রয়েছে জালিটা আছে ফুয়েল পাম্পের যে জালিটা, ওই জালিটা হচ্ছে খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু আমি আগে পেট্রোল দিয়ে ওয়াশ করবো। ওয়াশ খুলে দেখা যাক ওটার কন্ডিশন কেমন আছে, ওটা খুললেই বোঝা যাবে। তো আমার এটা খোলাটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা খোলা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো অবশ্যই কীভাবে হচ্ছে আপনারা ফুয়েল পাম্প খুলে R15 BS6 বাইকের রিপেয়ারিং করবেন এবং পিক আপের যে প্রবলেমটা আছে ওটা সলভ কীভাবে করবেন। তো যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে পারেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না। তো চলুন ফটাফট করে কথা না বাড়িয়ে তো সম্পূর্ণ ট্যাঙ্কের মোটর দেখেই বুঝতে পারছেন কিরকম তো হচ্ছে অবস্থা হয়েছে, ভিডিওটা দেখুন। আমার খোলা চলছে আপনাকে দেখাচ্ছি যে আমার হচ্ছে এটা বাতাসটা দিয়ে আমি এটা ওয়াশ করে নিচ্ছি আর কি। বাতাসটা দিয়ে ওয়াশ করার পরে আপনাদেরকে দেখাবো যে ফুয়েল পাম্পটা হচ্ছে কীভাবে রিপেয়ারিং করবেন। কীভাবে এটা সর্বপ্রথম আপনাদেরকে এই জায়গাটা একটা পুশ করে নিতে হবে, রয়েছে ওয়াশারটি হচ্ছে এটির মাথায় একটু দিতে হবে, দিয়ে এটা লাগিয়ে দিলেন। একটা লক আছে, এই লকটি হচ্ছে এরকম হবে হয়ে গেল, এটি এবারে পুশ করে দেবো। তো আমাদের এটা ফিটিংস হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনারা ফুয়েল পাম্প খুলে ওয়াশ করতে পারেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর কি রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে লকটা আছে এই লকটিকে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম আগে ফাঁকা করতে হবে, ফাঁকা করার পরে আপনারা কিন্তু এটা খুলতে পারবেন। এই যে লকটা, এই দুটো পুশ হবে, যেরকম পুশ হবে, পুশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে গেলে এটা ই হয়ে যাবে। আর এই যে জ্যাকটা আছে মেন হচ্ছে ট্যাঙ্কির ক্যাপ, এই ক্যাপটা লাগাতে হবে। এটা হচ্ছে ট্যাঙ্কি থেকে যে জল ঢুকে গেলে যে বা তোমার হচ্ছে যে উপরের যে ট্যাঙ্কের যে ক্যাপ দিয়ে ওটা বেরোয় তার এটা লাইন,